আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই বাসায় ভালোই আছো আশা রাখি। এই COVID-19 প্যান্ডেমিকের মধ্যে তোমরা বাসায় ভালোভাবে আছো, সুস্থ আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। সারা বিশ্বে এই দুর্যোগের সময় সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, তোমাদের পড়াশোনায় অনেক ব্যাঘাত হচ্ছে। এই জন্য কুমিল্লা মডার্ন হাই স্কুল যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, তারই ধারাবাহিকতায় আমি আমার ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে, পাঠ্য বিষয় হচ্ছে, সরি, অষ্টম গণিতের ষষ্ঠ অধ্যায় সরল সহসমীকরণ। আজকে আমি সরল সহসমীকরণ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এখন আসো, আমরা এই সরল সহসমীকরণ যদি শব্দটি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, শব্দটি বিশ্লেষণ করলে আমরা যে বিষয়টি পাবো সেটা হচ্ছে সমীকরণ, এক নম্বর সমীকরণ, দুই নম্বর সরল সমীকরণ, সরল সমীকরণ, তিন নম্বর সহসমীকরণ। সহসমীকরণ আসো, এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অধ্যায়, এই কারণে যে প্রতি বছর JSC পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসে। তাছাড়া যারা নবম দশম শ্রেণীতে যখন তোমরা উঠবে তখন এই সমস্যাগুলো তোমার আবার পাবে, তখন তোমরা সহজে সমাধান করতে পারবে। তো সুতরাং আমি আমার ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা খুব ভালোভাবে বিষয়টি আয়ত্ত করবে আশা রাখি। প্রথম হচ্ছে সমীকরণ কাকে বলে। তোমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী উভয় শ্রেণীতে তোমরা সমীকরণ সম্পর্কে সমীকরণের সংজ্ঞাটা জেনেছো। তারপরে আমি বলে দেই, যদি কোনো দুই বা ততোধিক রাশি কোনো সমান চিহ্ন যুক্ত থাকে তবে তাকে আমরা সমীকরণ বলতে পারি। আমরা উদাহরণ হিসাবে নিতে পারি, যেমন 2x + 3 = 5, তারপরে x + y = 3। এখানে দুটি বিষয় কি? সমীকরণ। আর সমীকরণে এই অক্ষরগুলোকে বলা হয় অজ্ঞাত রাশি বা চলক। এগুলো কি বলা হয়? অজ্ঞাত রাশি বা চলক। এখন সরল সমীকরণ কাকে বলে আমি একটু বলবো, তোমরা ভালোভাবে শুনো, ভালোভাবে মনোযোগ দাও। যদি কোনো সমীকরণের চলকের মাত্রা কি আমরা জানি, সূচক বা মাত্রা যদি এক হয় তবে তাকে আমরা সমীকরণ বলতে পারি, সরল সমীকরণ বলতে পারি। তারপর সরল সমীকরণ এক চলকেরও হতে পারে, দুই চলকেরও হতে পারে। তাহলে সরল সমীকরণ আমরা বুঝলাম, এখন সহসমীকরণ। তাহলে সহসমীকরণ জানার আগে আমরা আরেকটা বিষয় একটু ভালোভাবে জেনে নিতে হবে, সেটা হচ্ছে সমীকরণের সমাধান কাকে বলে। দেখো, আমি যে উদাহরণটা উপরে লিখেছি আমি, তাহলে এটা হচ্ছে একটা সমীকরণের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে চলক। এখন এই চলকের মান যদি আমি 1 দিই তাহলে দেখো সমীকরণের উভয় পক্ষ কিন্তু 3 আর 2 = 5, উভয় পক্ষকে সমান হচ্ছে। তাহলে সমীকরণের চলকের যে সকল মানের জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হয় সেটিকে আমরা বলতে পারি সমাধান। এখন সহসমীকরণ কাকে বলে সেটি জানার আগে আমরা একটু খেয়াল করে তোমরা, আমি সহসমীকরণ তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। x + y = 5, আর এটা হচ্ছে x - y = 1। এখন এটা একটা সরল সমীকরণ দুই চলকের, এটা আরেকটা সহসমীকরণ দুই চলকের। তাহলে যদি দুই চলকের সমীকরণ, এই সমীকরণটা চলকের যে সকল মান দ্বারা সিদ্ধ হবে আমরা এগুলো একটু লেখার চেষ্টা করি। যেমন এখানে যদি আমি x এর মান 2 ধরি তাহলে y এর মান 3 ধরি তাও 5 হয়। যদি x এর মান আমি 5 ধরি তাহলে y এর মান 0 ধরি তাও 5 হয়। তারপরে x এর মান 1 ধরি এটার মান 4 ধরি তাও 5 হয়। তারপরে x এর মান 3 ধরি y এর মান 2 ধরি তাও 5 হয়। তারপরে x এর মান -1 ধরি
তারপরে ওয়াই এর মান 6 ধরি তাও 5 হয়। এরকম অসংখ্য মান দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মানে কি দুই পাঁচ সমান হবে। তারপরে এদিকে আসো, আমরা যদি এক্স এর মান 5 ধরি তার ওয়াই এর মান 4 ধরি 1 হয়, তারপরে এক্স এর মান যদি 6 ধরি ওয়াই এর মান 5 ধরি তাও 1 হয়, তারপরে এক্স এর মান 3 ধরি তারপরে ওয়াই এর মান 2 ধরি তাও 1 হয়। তাহলে একটু খেয়াল করো, এখানে যে এক্স এর মান 2 ওয়াই এর মান 3, এখানে 5 4, এখানে দেখো এই মানটা এবং এই মানটা, এই দুইটা মানের ওই 3 2 মানটা এই সমীকরণের ক্ষেত্রেও আছে, এই সমীকরণের ক্ষেত্রেও আছে। এখন উভয় সমীকরণ একটা মান দ্বারা সিদ্ধ হবে। তাহলে যদি দুই বা ততোধিক সমীকরণ এরকম এক জোড়া মান দ্বারা, এক্স এবং ওয়াই এর একটা সমাধান দ্বারা সিদ্ধ হয়, তাহলে সেটাকে আমরা ওই সমীকরণ দ্বয়কে আমরা কি বলবো, সহসমীকরণ বলবো। তাহলে আমি নিশ্চয় তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে সহসমীকরণ বলতে কি বোঝায়। আসো আমরা এখন সহসমীকরণের সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে সহসমীকরণ সমাধান পদ্ধতি কি? সহসমীকরণের তোমরা অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমাধান পদ্ধতিগুলো আছে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সমাধান পদ্ধতি এক নম্বর হচ্ছে প্রতিস্থাপন, দুই নম্বর হচ্ছে অপনয়ন, তিন নম্বর হচ্ছে লৌকিক লৌকিক পদ্ধতির সমাধান। এখন অষ্টম শ্রেণী পর্যন্ত এই তিন ধরনের, তোমরা যখন ক্লাস নাইনে যাবা তখন আরও দুইটা পদ্ধতি পাবো, আড়গণন এবং আড়গণন পদ্ধতি, আরও একটি তোমরা সমাধান পদ্ধতি পাবা। তা আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই দুইটা, প্রতিস্থাপন এবং অপনয়ন, এই দুইটা সমাধান দেখানোর চেষ্টা করব। আসো আমরা প্রতিস্থাপনটা কী জিনিস একটু বুঝে নিই। প্রতিস্থাপন শব্দটা যদি আমরা একটু অর্থ করার চেষ্টা করি, একটার জায়গায় আরেকটাকে স্থাপন করাই হচ্ছে প্রতিস্থাপন। তাহলে আমরা যদি একটা তোমরা একটা উদাহরণ নেই, 5x-3y = 9, 5x-3y = 9, তারপর 3x-5y = -1, 3x-5y = -1, আমরা এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। এখন পদ্ধতিটা কি? এটা আমরা এক নং সমীকরণ, এটা দুই নং সমীকরণ। এখন দেখো এক নং সমীকরণে দুইটা চলক এক্স এবং ওয়াই, দুই নং সমীকরণে দুইটা চলক এক্স এবং ওয়াই। এখন তোমার প্রতিস্থাপন করবা কি, এক্সের জায়গায় ওয়াই অথবা ওয়াইয়ের জায়গায় এক্স, এটাকেই বলা হয় প্রতিস্থাপন। তাহলে যদি আমরা প্রথম সমীকরণ অথবা দ্বিতীয় সমীকরণ যে কোনো একটা সমীকরণ থেকে আমরা এক্স অথবা ওয়াইয়ের মান প্রথমে বের করব, তাহলে আসলে আমরা এক নং সমীকরণ হতে পাই, এক নং সমীকরণ হতে পাই, কি পাই, 5x-3y = 9। এখন আমি আমার সুবিধা মতো তোমাদের, তোমরা সুবিধা মতো তোমার এই জিনিসটা লিখে রাখবে। তাহলে 5x = এদিকে মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে, সুতরাং x = 9+3y/5, এটাকে আমরা তিন নং সমীকরণ হিসেবে বিবেচনা করি। এখন প্রতিস্থাপন মানে আমি এক নং সমীকরণ থেকে কিসের মান বের করলাম, এক্সের মান, তাহলে এই এক্সের মানটা আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেবো, এটাই প্রতিস্থাপন। তাহলে এক্সের মান এখন আমরা এক্সের মান কি দুই নং সমীকরণে, দুই নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে 3x-এর মানটা বসাও, 3×9+3y/5-5y = -1, তাহলে আমরা একটু
উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। তাহলে এখন আমরা এই যে গুণটা, এই গুণটা অনেক আমাদের অনেক ছাত্রছাত্রী অনেক ভুল করে থাকে, তোমরা একটু খেয়াল করো। এই গুণটা 3×9+3y/5, এখানে 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এই 3টা কার সাথে গুণ হবে? অনেক স্টুডেন্ট একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তাহলে তোমরা আমি খুব ভালোভাবে একটু খেয়াল করো কীভাবে, 3 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার হর কিন্তু 1, পূর্ণ সংখ্যার হর সবসময় 1 হয়। তো ভগ্নাংশের গুণ কীভাবে করে? হরে হরে গুণ, লবে লবে গুণ। তাহলে দেখো এটা কিন্তু হর নিচে 1, তাহলে 1×5 হবে, 3×9+3y হবে। বুঝতে পারছি? আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝছো। এখন আসো আমি সামনের দিকে অগ্রসর হই। 3×27+3×9=5−5y−1। তাহলে এখন আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 5। এখন একটু খেয়াল করো, এই লসাগুটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 5 দিয়ে 5কে ভাগ করব, 1 হবে। 1 দিয়ে এই রাশিটাকে গুণ করলে ওই রাশিটাই হবে, কারণ 1 এমন একটি সংখ্যা যেটা দিয়ে কোনো রাশিকে গুণ করলে ভাগ করলে ওই সংখ্যাটাই হয়। তাহলে 5 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 27+9y-25y −1। আচ্ছা, এখন আমরা একটু আর গুণন করব। তাহলে এখানে আর গুণনে −1 আর 5 গুণ হবে, এদিকে −1-এর নিচে একটা 1 আছে, এটা দিয়ে এটাকে গুণ হবে। তাহলে 27+9y=25y-5। তাহলে আমরা এখন ওয়াইগুলোকে যদি আমরা যোগ বিয়োগ করে, এখানে −25y+9y, তাহলে মাইনাসের 25টা, প্লাসের হচ্ছে 9টা, তাহলে 16 −16y, আর দিকে −5 −27। তাহলে এখন আমরা −16y −32, তারপরে y=−32 − 16, সুতরাং y=2। তাহলে আমরা এখান থেকে y এর মান পেয়ে গেলাম। এখন y এর মানটাকে আমরা এখানেও বসালে x এর মান পাবো, এখানেও বসালেও পাবো, এখানেও বসালেও পাবো। তাহলে যেহেতু আমরা এটা x এর মান আকারে আছে, আমরা এখানে একটু বসাই, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে বা সহজেই মানটা পাবো। তাহলে নিশ্চয়ই তোমরা এখন খাতায় তুলে ফেলছো, আমি তোমাদেরকে তাহলে x এর মানটা আমরা 3নং সমীকরণে বসিয়ে ফেলি। আসো, তাহলে y এর মান 3নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এখন আসো, 3নং সমীকরণটা হচ্ছে এটা, x=9+3×y এর মান হচ্ছে 2, নিচে হচ্ছে 5/5, বা x=9+3×2=6, 5, তাহলে x=9 আর 6 × 15=5, তাহলে x=3। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান প্রথম ব্র্যাকেটে লিখতে হবে, তাহলে x এর মান 3, y এর মান 2। তাহলে আমরা এই সমীকরণের সমাধান পেয়ে গেলাম। বন্ধুরা, এখন এটা হচ্ছে খুব সহজ প্রতিস্থাপন পদ্ধতি। প্রথমে যে কোনো একটা মান বের করব, ওই মানটা আরেক বসিয়ে দিলে আরেকটা মান পেয়ে যাব, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। এখন আমি তোমাদেরকে এই সমস্যাটাই আমরা অপনয়ন পদ্ধতির করব। অপনয়ন পদ্ধতির ইংরেজিতে বলা হয় এটাকে ইলিমিনেশন, অর্থাৎ বাদ দেওয়া, ব্যানিশ করে দেওয়া, ইলিমিনেশন। অর্থাৎ আমরা দুইটা সমীকরণ থেকে একটা, দুইটা চলকের মধ্যে একটা চলককে আমরা বাদ দিয়ে দেব, তাহলে অপর যে চলকটা ওই মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা সমীকরণগুলো আবার একটু লিখি, লেখার চেষ্টা করে, তাহলে তোমরা নিশ্চয়ই এখনও উঠে ফেলছ, আমি এটা মুছে দিলাম।
আচ্ছা বন্ধুরা, তাহলে 5x-3y is equal to 9, তারপর 3x-5y is equal to -1। খুব ভালোভাবে খেয়াল করো, আমি প্রথমে y কে বাদ দেব। তাহলে y কে বাদ দিতে হলে আমার প্রথমে যে কোনো কিছু বাদ দেওয়ার ক্ষেত্রে আমি যোগ অথবা বিয়োগ করলে বাদ যাবে, কখন যোগ করব কখন বিয়োগ করবে এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যাকে বাদ দিবা তার দিকে একটু খেয়াল করো, 3y 5y, খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে আর এটার চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস, এটার চিহ্ন মাইনাস। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই দুইটাকে সহগ সমান করব, এখানে 3 এখানে 5, এটা ভিন্ন থাকলে বাদ যাবে না। তাহলে আমরা এটাকে সমান করতে হবে, সমান করার জন্য এ সবসময় এই যে ওয়াই এর সাথে যে সংখ্যাটা আছে 5, তারপরে এই ওয়াই এর সঙ্গে যে সংখ্যাটা আছে 3, এটা দিয়ে এই পুরাটাকে এবং এটা দিয়ে এই পুরাটাকে গুণ করব, এটা হলো মূল কথা। এখন গুণ করার পরে দুইটা রাশি দুইটা পদই সমান হয়ে যাবে। এখন এখন কি করবা, যোগ করবা না বিয়োগ করবা, এটা হচ্ছে মূল কথা। এখন যদি উভয় জায়গায় একই ধরনের চিহ্ন, একই ধরনের চিহ্ন মানে হচ্ছে এখানে দুইটা প্লাসও থাকতে পারে দুইটা মাইনাসও থাকে, একই ধরন, আমি বলি নাই যে প্লাসে থাকতে হবে মাইনাস থাকতে হবে, একই ধরন। একই ধরন মানে হচ্ছে দুইটা মাইনাসও থাকতে পারে দুইটা প্লাস থাকে, যদি একই ধরনের চিহ্ন হয় তাহলে অবশ্যই সেটাকে আমরা মাইনাস করব, বিয়োগ করব, একটা থেকে আরেকটাকে বিয়োগ করব, যদি ভিন্ন হয় তাহলে আমরা প্লাস করব, ঠিক আছে। এখন আসে আমরা একটু দেখি, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে দুইটাকে সমান করা। তাহলে এক নং সমীকরণ গুণ করব 5 দিয়া, এই সংখ্যাটা দিয়া, তারপরে মাইনাস দুই নং সমীকরণ গুণ 3। তাহলে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে 25x-15y 45, তারপরে 3 দিয়ে গুণ করো 9x-15y-3। তাহলে আবার যদি আমি মাইনাস করি চিহ্ন পাল্টে যাবে, তাহলে দেখো 25 থেকে 9 গেলে 16x, এখানে -5 এখানে +15, তাহলে ব্যানিশ 0, তারপরে এখানে আমরা 45 আর +3 48, তাহলে আমরা এখানে x=48 16, তাহলে সুতরাং x=3 16 48। তাহলে এখন আমি x এর মান সহজে পেয়ে গেলাম। তাহলে x এর মানটা এখন এই সমীকরণে বসালেও y এর মান পাবা, এখানে বসালেও y এর মান পাবা। তাহলে x এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমি 5x এর মান হচ্ছে 3-3y ইজ ইকুয়াল টু 9, তাহলে 15-3y 9, তাহলে -3y 9-15, তাহলে -3y 9 6 15, -3y, তাহলে y ইজ ইকুয়াল টু -6/-3, তাহলে y ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু দুইটা চলকের মানে পেয়ে গেলাম, তাহলে y সমান সমান দেখো 2। সুতরাং এখন আমি লিখতে পারি নির্ণেয় সমাধান তাহলে তোমরা এই পাশ উঠে ফেলছো মনে হয়, দেখো তাহলে সুতরাং নির্ণেয় সমাধান xy, এক্স এর মান বের হয়েছে 3, এর মান 2। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো, তোমরা খুব সহজেই আমি দুই পদ্ধতির সমীকরণের সমাধান তোমাদেরকে দেখিয়ে ফেলছি। এখন অনেক সময় তোমাদের সৃজনশীলের কতে একটা বিষয় একটা প্রশ্ন আসে, প্রশ্নটা কী ধরনের আমি একটু তোমাদেরকে বলি।
ধরো এটা একটা এটা একটা সমীকরণ জোট, এক জোড়া সমীকরণ। কতে বলবে যে থ্রি টু বিন্দুটি কোন সমীকরণের সমাধান, কোন সমীকরণের সমাধান। এখন এটা তোমরা কিভাবে করো, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে একটু সহজভাবে বুঝাই দিই। এখানে একটা বিন্দু, তাহলে এটা এই যে কোনো বিন্দুর প্রথম মানটা হচ্ছে এক্সের, দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এ এক্স এবং ওয়াই এর মান আমরা যে সমীকরণে বসালে উভয় পক্ষ সমান হবে, সেটা হচ্ছে সমীকরণের সমাধান। তাহলে আমি কিভাবে করবো একটু তোমাদেরকে সলিউশন করে দেখাই। দেওয়া আছে এক্স ওয়াই সমান থ্রি টু, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু থ্রি, ওয়াই ইজ ইকুয়াল টু টু। তাহলে এক নং সমীকরণের বাম পক্ষ, তুমি এটাকে এক নং দুই নং ধরে নিবা, এক নং দুই নং, তাহলে এক নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই। তাহলে ফাইভ ইন্টু এক্সের মান হচ্ছে থ্রি, তারপরে হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে টু, তাহলে ফিফটিন সিক্স নাইন। তাহলে এটা ডান পক্ষের সমান হয়েছে, ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ডান পক্ষ যখনই সমান হবে তখনই এই বিন্দুটা দ্বারা এটা সমীকরণটা সিদ্ধ হবে। এখন আমরা দুই নং সমীকরণটা সিদ্ধ হয় কিনা একটু দেখি, তারপরে তুমি লিখবা দুই নং সমীকরণের বাম পক্ষ, দুই নং সমীকরণের বাম পক্ষ। আমি এই পাশ মুছে দিলাম, দুই নং সমীকরণের বাম পক্ষ টু এক্স প্লাস থ্রি ওয়াই, তাহলে এটার এক্সের মান হচ্ছে থ্রি, ওয়াইয়ের মান হচ্ছে টু, তাহলে তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয় বারো, তাহলে নট ইকুয়াল ডান পক্ষ। তাহলে সুতরাং থ্রি টু বিন্দুটি এক নং সমীকরণের সমাধান, এক নং সমীকরণের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা, কারণ হচ্ছে এটা আমার প্রথম পর্ব। আমরা সরল সহজ সমীকরণের আরও একটা অথবা দুইটা পর্ব নিয়ে কথা বলবো, আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবে, আর ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।